আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে যে প্রসিডিউরটি করছি তা হচ্ছে ইন্টারন্যাশনাল থেরাপি। যে টাকটি দেখলেন ওনার মাথায়, সে টাকটি প্রায় আজকে এক বছর ধরে, কিন্তু সেখানে কোনো ধরনের চুল গজায়নি। এখানে আজকে তাকে আমরা ইঞ্জেকশন দিচ্ছি এবং হচ্ছে তিনি কি কি চেষ্টা করেছেন সেটাও ওনার মুখেই শুনব। আপনি কি কি চেষ্টা করেছিলেন বলেন তো একটু, কতদিন হয়েছে আমি আপনার টাকটা? আমার টাকটা প্রায় এক বছর। এক বছর? হ্যাঁ, এর মধ্যে কোনো ওষুধ বা হচ্ছে কোনো এটা কিছু বিভিন্ন ব্যবহার করেছেন? বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে আমি বিভিন্ন কিছু ট্রাই করছি এক বছর ধরে। প্রথমে পেঁয়াজের থেরাপি ইউজ করছি, মেলাদিন কোনো কাজ হয় নাই। পরে একটি ডাক্তারের ওষুধও খাইছি, কাজ হয় নাই। তারপরে প্রায় 3 মাস ধরে হোমিওপ্যাথি ওষুধ খাইছি, তাও কাজ হয় নাই। পরে একজন বলল যে রোদে বসে থাকা, সেটাও আমি ট্রাই করছি, রোদে বসে থাকছি, কাজ হয় নাই। শেষমেশ আর কি পর্যন্ত অবশ্যই ইনজেকশন দিতে হচ্ছে, ইনজেকশন দিতে হচ্ছে। মানে তো আমরা আশা করছি ইনজেকশনের ফলে এখানে চুল গজিয়ে যাবে এবং হচ্ছে হয়তো 2-1 মাস আরো দিতে হবে, 2 মাস বা 3 মাস আমরা দিয়ে থাকি, তারপর ইনশাল্লাহ আশা করি যে এখানে চুল গজিয়ে যাবে। ঠিক আছে, ইনজেকশনে একটু হালকা একটু ব্যথা লাগতে পারে, কিন্তু হচ্ছে খুব যে বেশি ব্যথা তা কিন্তু না। খুব বেশি ব্যথা পাচ্ছেন? না না না, খুব বেশি ব্যথা নেই। এই মাথায় হঠাৎ করে টাক হওয়া এবং হচ্ছে এখানে যে টাকটা হয়েছে সেটা আসলে অনেকে অনেক বাসায় বলে বলে থাকে, যেমন হচ্ছে অনেকে বলে যে তেলা পোকা চুল নিয়ে গিয়েছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এখানে অ্যালোপেশিয়া এরিয়াটা বলে থাকি আমরা, এই অ্যালোপেশিয়া এরিয়াটা হচ্ছে হঠাৎ করে মাথায় টাক হয়ে গিয়েছে। এটার চিকিৎসায় যদি আমরা ইঞ্জেকশন দেই তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এখানে চুল গজিয়ে যাবে, এবং এই প্রসিডিউরটি খুবই একটা সাধারণ প্রসিডিউর, সেটা আপনার চেম্বারেই করা যায় এবং তাতে খুব বেশি সাইড ইফেক্ট এবং হচ্ছে কোনো ধরনের ক্ষতির কারণ নয়। যে আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে প্রায় এই টাকটাতে ইঞ্জেকশন প্রায় দেওয়া শেষ, তিনি কিন্তু একটু উ শব্দ করছেন না, কারণ তাতে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট মিশানো রয়েছে। এই যে টাকটি দেখা যাচ্ছে এখানে হচ্ছে হঠাৎ করে ওনার এই টাকটি হয়েছে, প্রায় আজকে 1 বছর হয়ে গিয়েছে এবং সে 1 বছরে কিন্তু এখানে চুল গজায়নি। আশা করছি এখানে চুল গজিয়ে যাবে। যাদের এমন হঠাৎ করে আসলে মাথায় চুল পড়ে গিয়েছে, টাক দেখা দিচ্ছে, মাথায় হতে পারে, দাড়িতে হতে পারে, হ্যাঁ এটা বিভিন্ন অংশ হতে পারে, মাথার বিভিন্ন অংশ হতে পারে এবং সে দাড়ি যেখানে রয়েছে সেখানেও বিভিন্ন অংশ হতে পারে, এটার জন্য আসলে যদি ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় এবং হচ্ছে চিকিৎসা করা হয় সেটা সম্পূর্ণরূপে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। এটা একটা অটোইমিউন ডিজিজ এবং হচ্ছে এটা বংশগত কারো থাকলে সেটা হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।